একজন প্রবাসী মাতার গাম পায়ে পেলে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে পাঠায় পরিবারের সুখের জন্য শান্তির জন্য। এক প্রবাসী শব্দ বেশে পঙ্গু সেজে দেশে এসে তার স্ত্রী তার সাথে কি ধরনের আচরণ করলো এবং পরিশেষে কি হলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে। আমার বাড়ির ভিতরে ঢুকতে দাও তো আগে, আমি কি অবস্থা, আমার তো জানা বাইরে গেছে। ভিতরে ঢুকাও, তারপরে শূন্য কি হয়েছে না ঢুকা, অসুস্থ মানুষ হ্যাঁ কি লাগা দিছে কোন তো। আর তুই একটা কথা বলস, আগে ঢুকান বাড়িতে, ঢুকে কি করব। ধরেন তো আপা, ধরেন মা। আরে ও কুজু মা এখানে বাসায় ঢুকাইছস কি লাগা, এনে শোয়াম ওই লাগা। এই এই শোয়াম না, পাবাই গা এসে এখানে কি, আরে এই ফালতু কেডা। আরে আগে বহেলন বয়ে, তারপরে কথা বলতি কর। কই যাবে না, জানের মালে এনে দিয়ে আসেন জানের মা। আর সাতটা লাগছে পয়লা পাজে ভেঙে গেছে। বলছি একটা টান দেন তো, নি বসেন। হ্যাঁ দামি খাট, দামি খাটে বসেন। বান তো বান পরিবার আপনি ঠিক করবেন না, বিদেশে যারা কর্মীরা আসলাম হেল লগে বুঝছেন, সবাই মিলত টাকা পয়সা দিয়ে আরে ওই মেডিকেলে, বিদেশে মেডিকেলে ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পর হুনে চিকিৎসার হইতে না, পাওড়া কাইটটা ফালা দিতে হইব। মানে আপনারা গার্জেন যে দেশে আছেন, গার্জেন অনুমতি লাগবো না, মরে গেলে তো এই এই দায়বস্তরা কে নিব। এলে আমি দেশে ফিরে আনছি, আমরা আবার টাকা পয়সা বাউ কইরা ওনারা দেশে ফিরে আনছি, আপনাকে মাঝে নিয়ে আসি। মানে আপনারা পাও কারেন নাকি শরীরের চিকিৎসা করেন, এটা আপনাকে ব্যাপার, এটা জরুরি মেডিকেল ভর্তি করার দরকার। এই বাঙ্গুড়া সাঙ্গুড়া জিনিস এদিকে নিয়ে আসেন, আপনার সাথে নিয়ে যান। এই বাঙ্গুড়া সাঙ্গুড়া জিনিস দিয়ে এখানে কি করুন, যত সব এখন আপনার টাকার মেশিন বন্ধ হয়ে গেছে কেন না, তাই লোকটার অনেক পছন্দ হইতেছে না। দীর্ঘ পাঁচ বছর ধরে যে লোকটা এই আপনাকে পরিশ্রম করে যে টাকাটি বিদেশ থেকে বাংলাদেশে পাঠাইলো আপনাদের জন্য, এই লোকটার কোনো দাম নাই। কি হব এখন, কি লোকটার আপনার কাছে কোনো দাম নাই, তাহলে আমি আইনজন ভুল করে ফেলাইছি, তাহলে আমি কি করবো এখন, আমি ওনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি আর কি করবো, কোন কোন কই আপনি বলেন, আমি কি আইনাকে পাপ করছি না কোনো অন্যায় করছি, তুমি আব্বুর সাথে এমন কিসের জন্য করতেছো? হ্যাঁ বাড়িটা কি তোমার, তোমার টাকা দিয়ে করছো না আব্বুর টাকা দিয়ে করছো? হ্যাঁ এই যে পাঁচটা বছর লক্ষ লক্ষ যে টাকা পাঠাইছো ব্যাংকে, তো সব নিজের নামে জমাইছো, আর এখন আইসে পা ভেঙে গেছে, ওই টাকা খরচ না কইরা ঘর থেকে বাইর করে দিব নাকি? আজকে যদি তোমার এই দুর্গন্ধ ঘটতো তখন কি আমার আব্বু কইতো যে আমি ওর পিছে টাকা খরচ করবো না, ওর ঘর থেকে বাইর কর? তুমি যে বলতেছো করতে হইব না, আমার জ্ঞান দিতে হইব না তোর, আমার বাবা এই জায়গায় থাকে, বের করে দে। হ্যাঁ ওনারা বিছনা
পরিস্থিতি কি ভয়ঙ্কর প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, মাথার ঘাম পায়ে পেলে তারা প্রবাস জীবন অতিবাহিত করে পরিবারের সুখের জন্য, শান্তির জন্য। বছর কি বছর প্রবাস জীবন কাটায়, আজকে সেই প্রবাসীর সাথে এ ধরনের আচরণ করা কতটুকু যুক্তি আপনারাই বলুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনো ভুলবেন না।